প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ কো-স্পন্সরড বাই ডক্টর প্লাস ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল ফ্রেম অ্যান্ড কভার ক্যাল প্লাস ট্যাঙ্ক। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। সোম থেকে শুক্রের আমাদের এই পাঁচ দিনের যে সপ্তাহ, রবীন্দ্রনাথের সপ্তাহ বা রবীন্দ্র সপ্তাহ, সেই সপ্তাহের আজকে হচ্ছে হিসেব মতো চতুর্থ দিন। আমাদের এই সপ্তাহে আমরা রবীন্দ্রনাথের জীবন দেবতা নিয়ে কথা বলেছি, রবীন্দ্রনাথের জীবনে ঈশ্বরবাদ নিয়ে কথা বলেছি, এবং গতকাল আমরা কথা বলেছি লালন শাহের প্রভাব রবীন্দ্রনাথের জীবনে। আজকেও ঠিক সেই আবহ ধরেই আমরা পথ চলব। সঙ্গে শিল্পী রয়েছেন ডক্টর দেবশ্রী নন্দী। দেবশ্রীকে অনেক অনেক স্বাগত। আর দেবশ্রীকে যারা গানে সাহায্য করবেন, মানে যন্ত্রসঙ্গীতে যারা সাহায্য করবেন, যারা না থাকলে অনুষ্ঠানটা সম্পূর্ণ ফিকে হয়ে যায়, তারা হচ্ছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা তনাদা কিবোর্ড এবং পিয়ানো, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে হচ্ছেন বিক্রম। প্রত্যেককে সুপ্রভাত, স্বাগত। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা এবং বোনকে স্বাগত। সঙ্গে রয়েছেন আপনারা, আপনাদেরকেও স্বাগত। আপনারা আমাদের সঙ্গে টেলিভিশনের পর্দায় এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুক পেজে একাধারে থাকতে পাচ্ছেন। শুরু করি আজকে পূজা পর্যায় দিয়ে। আমাদের অনুষ্ঠান যেমন শুরু হয় ঠিক সেরকম শুরু হবে, তারপরে বিষয় নিয়ে তো এগিয়ে যাবই আমরা। জাগো আজকে আমাদের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের চিন্তায় ও চরিত্র সৃষ্টিতে নাস্তিকতা। রবীন্দ্রনাথের যে সৃষ্টি রয়েছে, সেটা তার কবিতা, তার গল্প, তার প্রবন্ধ, তার উপন্যাস, তার নাটক,
আমরা সব কিছুর মধ্যে কিন্তু তার একটা ছোঁয়া দেখতে পাই। রবীন্দ্রনাথ মানবতাবাদের কবি। যে ধর্ম মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের কারণ হয় তাকে তিনি ঘৃণা করতেন মনে প্রাণে। তিনি মনে করতেন ধর্ম মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টির হাতিয়ার। মানুষের মর্যাদাকে, মানুষের সাম্যবোধকে তিনি আপনার নিজের সত্তার গভীরে স্থান দিয়েছিলেন বলে শাস্ত্র মেনে চলা তথাকথিত ধার্মিকদের কূপমণ্ডুকতাকে কবি প্রশ্রয় দেননি। তাই তিনি নাস্তিকতার মহত্বকে প্রকাশ করলেন চতুরঙ্গের জ্যাঠামশায়ের এবং রবিবার গল্পের অভিক চরিত্র সৃষ্টির মাধ্যমে। ভগবত সত্তার অস্তিত্ব স্বীকার না করেও মানুষ যে কত বড় হতে পারে তা চতুরঙ্গের জ্যাঠামশায়ের চরিত্র প্রমাণ করলেন। রবীন্দ্রনাথের হাত ধরে আজকে আমরা এই বিষয় নিয়ে এগোবো, কিন্তু দেবশ্রীর গানও থাকবে সঙ্গে সঙ্গে। চলে যাই গানে। জিতে জিতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে বার, ঝড়কে পেলেম সাত। জিতে জিতে একলা পথে নিবেছে মোর ঠাকুর তার কবিতায় এবং সাহিত্যে শিল্পকলায় চিরকাল খুঁজেছেন নরদেবতাকে। তিনি বলছেন মানুষের কথা বলেছেন, তাই তিনি বলছেন খুঁজি নরদেবতারে। তার মূল যে দর্শন সেটি ছিল মানব প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠি থেকে আমরা জানতে পারি তিনি বলছেন, আমার ঠাকুর মন্দিরেও নয়, প্রতিমাতেও নয়, বৈকুণ্ঠেও নয়, আমার ঠাকুর মানুষের মধ্যে। সেখানে ক্ষুধা তৃষ্ণা সত্য পিত্তিও পড়ে। অর্থাৎ তার ঠাকুরের কাছে ক্ষুধা রয়েছে, তৃষ্ণা রয়েছে এবং সেটা সত্য, এবং তাদের খিদের জ্বালাতে পিত্তিও পড়ে, ঘুমেরও দরকার আছে।
যে দেবতা স্বর্গের তার মধ্যে তো এসব কিছুই সত্য নয়। রবীন্দ্রনাথ আরেকটি চিঠিতে নাস্তিকদের প্রসঙ্গে বলেছেন, কত লোক দেখেছি যারা নিজেকে নাস্তিক বলেই কল্পনা করে, অথচ সর্বজনের উদ্দেশ্যে নিজেকে নিঃশেষে নিবেদন করছে। অথচ এও প্রায় দেখা যায় যারা নিজেকে ধার্মিক বলেই মনে করে তারা সর্বজনের সেবার পরম কৃপণ, মানুষকে তারা নানা উপলক্ষেই পীড়িত করে, বঞ্চিত করে। বিশ্বকর্মার সঙ্গে কর্মের মিল আছে, মহান আত্মার সঙ্গে আত্মার যোগ আছে কত নাস্তিকের। তাদের সত্য পূজা জ্ঞানে ভাবে কর্মে কত বিচিত্র কীর্তিতে জগতে নিত্য হয়ে গেছে। তাদের নৈবেদ্যের ডালি কোনো দিন রিক্ত হবে না। এই যে কবি বলেছিলেন না যে ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, মন্দিরের রুদ্ধদ্বারে দেবতাকে খুঁজলে হবে না, দেবতা রয়েছেন মানুষের মাঝে, এ কিন্তু ঘোর নাস্তিকের কথা। যে ঈশ্বর নয়, ঈশ্বরকে ঈশ্বরের প্রতিভূকে তুমি পুজো করো। আমরা তো ঈশ্বর বলে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখি। ও মুসলমান ও মন্দিরে ঢুকতে পারবে না, ও খ্রিশ্চান ও মন্দিরে ঢুকতে পারবে না, নারীরা অশুচি হয় তাই তারা মন্দিরে ঢুকতে পারবে না। আমাদের ভারতবর্ষের মধ্যে এই বিভেদ তো এখনও চলছে বলো। সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই কত বড় একটা কথা আমরা, এবং এই চরিত্রের কথা আমি যদি বলি, আমি তার আমরা আজকে চরিত্র সৃষ্টিতে বলছি, সেক্ষেত্রে তার নাটকের কথা আসে। আমি যদি চণ্ডালিকার কথা বলি, সেখানে এই জাত পাত উঁচু নিচুকে তিনি কী সুন্দর করে মিলিয়ে দিলেন। যখন জল দাও বলে তাকে তার কাছে জল চাইলো চণ্ডালিকার কাছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের প্রতীক হিসেবে প্রকৃতি হিসেবে আমরা প্রকৃতিকে পাই, চণ্ডালিকার মাকে পাচ্ছি, সে কিন্তু সমাজ, সে বাধা দিচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ অর্গলটা খুলে দিলেন, আগলটাকে খুলে দিলেন। এই গেল আমার আজকের প্রথম চরিত্রের কথা। তোমার গানের হাত ধরে ধরে এগোবো। আমি ফিরব না রে, ফিরব না রে, ফিরব না রে, আমি ফিরব না রে, ফিরব না রে, ফিরব না রে, এমন হাওয়ার মুখে ভাসলো তোরে, ভুলে ফিরব না, ফিরব না রে, ফিরব না রে, ফিরব না রে, ফিরব না রে, আমি ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে। ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে তাই ফুটে আজ মোর বুকে রে, ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে তাই ফুটে আজ মোর বুকে রে, এখন ভাগা ঘরের কুড়িয়ে কুটি বেড়া, ফিরব না, ফিরব না রে, ফিরব না, ফিরব না আর ফিরব না রে, আমি ফিরব না রে, আর ফিরব না রে। ঘাটে রশি গেছে টুটে কাঁদব কি তাই বক্ষ ফেটে, ঘাটে রশি গেছে কেটে কাঁদব কি তাই বক্ষ ফেটে, এখন পালের রশি ধরব কষি, এ রশি ছিঁড়ব না আর ছিঁড়ব না রে, ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে, আমি ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে, এমন হাওয়ার মুখে ভাসলো তরি, ফুলে ফিরব না, ফিরব না রে, ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে, আমি ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে। রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর বিশ্বাসী, তার কারণ আমরা তার গানের মধ্যে দেখি তিনি কিন্তু ঈশ্বরের
অবস্থানের কথা বলছেন, যেমন আমি যদি এই গানটার কথা বলি, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, এই কাকে প্রণাম করে কবি চলছেন, তাই না? সুতরাং তাকে আমরা কখনোই বলতে পারি না যে তিনি ঈশ্বর বিশ্বাসী নন। এবং তার যদি আমরা ব্রহ্মসঙ্গীতগুলোকে পাই, সেখানে কিন্তু তিনি সরাসরি ভক্তিবাদের কথাই বলেছেন। আসল কথা, আমরা যদি এই আলোচনা করতে বসি যে রবীন্দ্রনাথের মনে এবং তার চরিত্র সৃষ্টিতে নাস্তিকতা, তাহলে সেই সময়কার প্রেক্ষাটাকে জানার দরকার, যে সময় রবীন্দ্রনাথ কাজ করছেন, ছোট থেকে বড় হয়েছেন। রবীন্দ্রনাথ যখন ছোট, তখন কিন্তু আমাদের ভারতবর্ষের সমাজে নবজাগরণ শুরু হয়ে গিয়েছে, এবং ততদিনে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা কিন্তু তাদের কাজ দেখিয়েছেন, এবং ততদিনে সমাজ সংস্কার শুরু হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও তো আনাচে কানাচে অন্ধকার ছিল, ধর্ম নিয়ে মানুষের অন্ধত্ব ছিল, মোহ ছিল, সেগুলোও তিনি প্রত্যক্ষ করেছেন। একদিকে উন্মোচন হয়েছে, সমাজের অন্ধকার থেকে আলোর দিকে গেছে, আবার অন্যদিকে কিন্তু অন্ধকার পুঞ্জীভূতও রয়েছে। এই দুটোকেই কবি কিন্তু প্রত্যক্ষ করেছেন। করার পরে আমরা যদি তার গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য এই পর্বে আসি, এবং তার পরবর্তী পর্বগুলো যদি দেখি, সেখানে কিন্তু রবীন্দ্রনাথকে দেখে মনে হবে চরমতর নাস্তিক, তাই না? এক আস্তিক, এক নাস্তিক। তো আমরা আসবো আলোচনাতে, কিন্তু এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির ওপ্রান্তে আমরা ফিরছি আজকের বিষয় এবং দেবশ্রীর গানকে সঙ্গে নিয়ে। আর বিষয় কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে সেটাও জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও বলবেন, আমরা সবটাই গ্রহণ করতে রাজি আছি। তো একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, একটা বিরতির পর দেখা হচ্ছে। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ, কো স্পন্সর্ড বাই